बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम लाइट फ्रेंड स्कूल कर्तृक आयोजित आज के ऑनलाइन क्लासे प्रिय शिक्षार्थी आमंत्रण जानाच्छी सुलताना रब्बी लाइट फ्रेंड स्कूल गुणचाला शाखा थेके। तो प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा सबाई भलो आछो अल्हम्दुलिल्लाह आमिओ भलो आछि। तो आमि आज के निये एसेछि बराबरेर मतो तोमादेर जन्य द्वितीय श्रेणी बांगला विषय। तो आशा करी तुम्हारा सबाई प्रस्तुत आछो क्लासटी करार जन्य। तो आमी आज के निब तोमादेर द्वितीय श्रेणी बांगलार आमरा आज के शिखब जुक्त बर्ण। तो चलो आमरा आज के पढ़ाशोना चले जाई। आमादेर आज के विषय जेहेतु जुक्त बर्ण, देखो मिस किन्तु एखाने लिखे रेखेछि जुक्त बर्ण भेंगे शब्द गठन, किभाबे जुक्त बर्ण थेके जुक्त बर्णटाके विभाजन करे एबं सेटा दिये शब्द गठन करा जाय सेई विषयटाई आमादेर आज के मूल आलोचनार विषय। तो तुम्हारा सबाई मनोयोग दिए क्लासटी करबे एवं बोझार चेष्टा करबे। तो मिस्टी हो तो तुम्हारे सहयोगिता करार जन्य एसेछि, तो तुम्हाराओ निश्चय आमाके सहयोगिता करबे क्लासटी विषये। तो चलो देखो एक नम्बरटा एखाने किन्तु जुक्त बर्ण देखो स स र फला एखाने ताहले आमरा जुक्त बर्णटाके भेंगे लिखेछि स जोग र फला, ताहले कि हलो अजस्र सहस्र। एखाने देखो अ ज दुटो स एर नीचे र फला अजस्र आर एकटा लिखेछि सहस्र। এখন এখানে দেখো খিও, খিওতে দুটি বর্ণ, সে দুটি কি কি যুক্ত বর্ণগুলো এই শব্দগুলো দেখো মিস কিন্তু এক থেকে আট এখানে লিখেছি লিখে রেখেছি। আমরা কিন্তু আজকে যুক্ত বর্ণ শিখব এক থেকে ষোলো পর্যন্ত। তো প্রথমে আমরা এক থেকে আট পর্যন্ত শিখে নেই। তবে দেখো এক নম্বরটা যেহেতু আমরা পড়লাম, এখন দুই নম্বরটা দেখো। দুই নম্বরটা কিন্তু এরকম খিওতে দুটি বর্ণ হয় কি কি দেখো ক যোগ মূর্ধন্য ষ। তাহলে কি হবে আমরা এটিতে দুটি শব্দ তৈরি করব এবং সেটা কি লিখব দেখো। এটা দিয়ে আমরা দুটি শব্দ তৈরি করেছি কক্ষ এবং শিক্ষা দুটি শব্দ। এবার তিন নম্বরটা দেখো, তিন নম্বরটা কিন্তু একটি যুক্ত বর্ণ দেওয়া আছে দেখো। প্রথমে লেখা আছে দন্তন্য, তারপর লেখা আছে ধ, দুইটি মিলে একসাথে হয়েছে এখানে নয় ধ। তাহলে আমরা এই যুক্ত বর্ণটাকে বিভাজন করব বা ভেঙে লিখব। সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে লিখেছি দন্তন্য যোগ ধ, তাহলে কি হলো যুক্ত বর্ণ দিয়ে আমরা দুটি শব্দ এবার তৈরি করব। যুক্ত বর্ণটাকে আমরা ভেঙে লিখে রেখেছি দন্তন্য যোগ ধ এবং এটা দিয়ে আমরা দুটি শব্দ তৈরি করব। এবং সেই শব্দ দুটো কি কি হবে দেখো গন্ধ বন্ধ। এখন চার নম্বরটা দেখো মধ্যন্য ষয় ঞ, এটি একটি যুক্ত বর্ণ, এটিকে আমরা ভেঙে বা বিভাজন করে লিখেছি দেখো মধ্যন্য স যোগ মধ্যন্য। তাহলে এটি দিয়ে আমরা দুটি শব্দ তৈরি করব কৃষ্ণ তৃষ্ণা। এখন তারপরে পাঁচ নম্বরটা দেখো, এখানেও কিন্তু একটি যুক্ত বর্ণ আছে, প্রথমে লেখা আছে দন্তন্য তারপরে কিন্তু ত, তাহলে এটি একটি যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণটিকেও আমরা ভেঙে লিখব দেখো। প্রথমে লিখব আমরা দন্তন্য, প্রথমে আমরা কি লিখব প্রথমে লিখব দন্তন্য, তারপরে যোগ চিহ্ন দিব দিয়ে লিখব আমরা ত। তাহলে কি হবে আমরা ভেঙে লিখলাম এবং এটি দিয়ে আমাদের এখন কি করতে হবে দুইটি শব্দ তৈরি করতে হবে। তো আমরা সে শব্দ দুটি তৈরি করে দেখি দন্তন্যয় ত ন যোগ ত এবং এটিতে দুটি শব্দ অ দন্তন্যয় ত অন্ত আর তারপরে আরেকটি আরেকটি বর্ণ আছে শব্দ আছে দেখো তালিব সহায়কারে সা দন্তন্যয় ত শান্ত, তাহলে কি হলো অন্ত শান্ত দুটি শব্দ আমরা পেয়ে গেলাম। এবার দেখো ছয় নম্বরটা, ছয় নম্বরটা তো যুক্ত বর্ণ দেখো, এখানে লেখা আছে উঁ উঁ গ একসাথে লেখা আছে, এটি একটি যুক্ত বর্ণ, উঁ গ একসাথে লিখা এটা একটি যুক্ত বর্ণ। তাহলে আমরা এই যুক্ত বর্ণটিকে কী করব বিভাজন করব বা ভেঙে ফেলবো। এখন দেখো তাহলে আমরা বিভাজন করছি উঁ জ গ, উঁ জ গ, তাহলে কি হলো এখন উঁ হলো একটা এবং ভেঙে যোগ চিহ্ন দিয়ে গ লিখেছি, তাহলে আমরা কী লিখবো দুটি শব্দ দেখো আমরা সোজা দুটি শব্দ লিখে ফেলতে পারি স ওয় গয় দীর্ঘিকা সঙ্গী আর ব ওয় গ বঙ্গ। তারপরে সাত নম্বরটায় দেখো, সাত নম্বরটা তো কিন্তু দুইটি বর্ণ আছে এবং এই দুইটি বর্ণ যেহেতু একসাথে তাহলে এটা কি হয়ে গেল এটা একটি যুক্ত বর্ণ হয়ে গেল। তাহলে আমরা সাত নম্বরটায় যুক্ত বর্ণ লিখি দেখো, যুক্ত প্রথমে আছে মধ্যন্য স তারপরে যোগ চিহ্ন দিয়েছি তারপরে ঠ লিখেছি, তাহলে কি হলো আমরা এখন এটা দিয়ে শব্দ তৈরি করবো দুটি। এখন দুইটি শব্দ যেহেতু তৈরি করবো তো তোমরা দেখো একটি হবে কাষ্ঠ একটি হবে পৃষ্ঠা, দেখো এখানে কিন্তু মধ্যন্য ষয় ঠ আছে এখানে কিন্তু মধ্যন্য ষয় ঠ আকার আছে, তার মানে দুটিতে যুক্ত বর্ণ আছে। তারপর আট নম্বরটা দেখো, মধ্যন্য ষয় রেফ এটি তো
আগে রেফ তারপর যোগ মূর্ধন্য ষ তাহলে এটা দিয়ে আমরা কি লিখব দুটি বর্ণ দুটি শব্দ ব মূর্ধন্য ষ রেফ আকার বর্ষা হ মূর্ধন্য ষ রেফ হর্ষ তাহলে কি হলো আমরা এক থেকে আট পর্যন্ত যুক্ত বর্ণ শিখে ফেললাম এখন যুক্ত বর্ণ আজকে বিষয়টা ছিল যেহেতু যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন তো প্রথমে লেখা ছিল যুক্ত বর্ণগুলো তারপর এটাকে আমরা বিভাজন করেছি এদিকে আমরা বর্ণ লিখেছি তারপরে বিভাজন করেছি তারপরে সেই বর্ণগুলো দিয়ে শব্দ গঠন করেছি তারপরে প্রথমে দেখো এক নম্বর প্রথমে দেখো এক নম্বরটা ষয় রফালা ষ ছ যোগ রফালা তাহলে কোন ষ আছে এখানে দন্ত ষ দন্ত ষ আছে তারপরে যোগ চিহ্ন আছে তারপরে আছে রফলা দেখো মিস কিন্তু এখানে ছোট করে রফলা দিয়েছি এবং রফলাটা লিখেও দিয়েছি তাহলে এটা দিয়ে দুটি শব্দ কি হবে সহস্র সহস্র অজস্র প্রথমে আছে অজস্র তারপর লিখেছি সহস্র এখন দুই নম্বরটা লিখো ক্ষীয় ক্ষীয়তে আমরা দুটি বর্ণ লিখেছি ভেঙে লিখেছি ক যোগ মূর্ধন্য ষ তাহলে কি লিখেছি আমরা দুটি বর্ণ শব্দ কক্ষ শিক্ষা তারপরে তিন নম্বরটা দেখো দন্ত নয় ধ তাহলে আমরা বিভাজন কি করে করেছি দন্ত ন যোগ ধ তাহলে আমরা দুটি শব্দ কি লিখেছি গন্ধ বন্ধ এখন মধ্যন্য ষয় ন মধ্যন্য ষ মধ্যন্য তাহলে কি হবে এটা যুক্ত বর্ণ দেখো সমান সমান আমরা কি লিখেছি মধ্যন্য ষ যোগ মধ্যন্য ন তাহলে এটা দিয়ে আমরা দুটি শব্দ কি লিখবো এখন দেখো কি লিখেছি উষ্ণ তৃষ্ণা দুটি শব্দ হয়ে গেছে এবার আমাদের পাঁচ নম্বরটায় আমরা যাই দন্ত নয় তো এখানে যুক্ত বর্ণ দেখো দন্ত নয় তো তাহলে আমরা এটা কিভাবে লিখব দন্ত ন যোগ ত এখন আমরা এটাকে শব্দ কিভাবে গঠন করব যুক্ত বর্ণ দিয়ে অন্ত অ দন্ত নয় তো অন্ত তারপরে কি লিখব শান্ত নারী বসায়কের সা দন্ত নয় তো শান্ত এখানে কিন্তু যুক্ত বর্ণ দিয়েই দুটি শব্দ গঠন করেছি আমরা তারপরে ছয় নম্বরটায় যাও মুয়েগ এখানে তাহলে আমরা এটা কি করব বিভাজন করব কিভাবে প্রথমে মু লিখবো তারপরে আমরা কি লিখবো গ লিখবো মু যোগ গ এটা দিয়ে আমরা দুটি শব্দ করেছি সঙ্গী বঙ্গ সাত নম্বর দিয়ে দেখো সাত নম্বরটাকেও আমরা বর্ণ বিভাজন করব বর্ণ বিভাজন করছি মধ্যন্য ষ যোগ ঠ তাহলে কি হলো এখন এখানে দুটি শব্দ দেখো মধ্যন্য ষ ঠ যেহেতু যুক্ত বর্ণ এটাকে দিয়ে আমরা শব্দ তৈরি করবো কয়াক রেখা মধ্যন্য ষ ঠ কাষ্ঠ পৃষ্ঠ এখন আট নম্বরটা দেখো মধ্যন্য ষয় রেফ এখন এখানে মধ্যন্য প্রথমে লিখেছি রেফ মিস কিন্তু রেফ রেফ লিখেও দেখেছি এখানে তারপরে যোগ চিহ্ন দিয়েছি তারপরে মধ্যন্য ষ লিখেছি এখন এটা দিয়ে দুটি শব্দ কি হবে ব মধ্যন্য ষয় রেফ আকার বর্ষা আর হ মধ্যন্য ষয় রেফ হর্ষ তাহলে কি হলো যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করলো আমরা প্রথমে যুক্ত বর্ণ বর্ণ লিখেছি তারপরে সেটাকে বিভাজন করেছি এবং আমরা এখানে শব্দ গঠন করেছি এক থেকে আট পর্যন্ত আমাদের শেষ হলো তাহলে চলো এখন পরবর্তীতে আমরা নয় থেকে ষোলো পর্যন্ত করে ফেলো নয় নম্বরটা দেখো তয় রফলা তাহলে এটা বর্ণ এটা যেহেতু বিভাজন করেছি আমরা ত যোগ রফলা আর শব্দ গঠন করেছি দেখো পাত্র ছাত্র কয়েকের পা তয় রফলা পাত্র ছয় আগের ছা তয় রফলা ছাত্র তাহলে কি হলো বর্ণ এগুলো এই সাইডের গুলো বর্ণ এটা হচ্ছে বর্ণ বিভাজন আর এগুলো হচ্ছে শব্দ গঠন এবার দশ নম্বরটা দেখো দন্ত ষয় সরি মধ্যন্য ষয় প তাহলে এটা কি হবে মধ্যন্য ষয় প এটা হবে মধ্যন্য ষ যোগ প আর শব্দ হবে পুষ্প নিষ্পাপ এগারো নম্বর দয় ধ তাহলে এটা আমাদের যুক্ত বর্ণ ভেঙে লিখবো কিভাবে দ যোগ ধ তাহলে শব্দ দুটো লিখবো বিদ্ধ শুদ্ধ প্রত্যেকটা শব্দেই কিন্তু যুক্ত বর্ণ আছে আমরা দুটো করে বর্ণ লিখেছি প্রতিটা বর্ণতেই আমাদের যুক্ত বর্ণ থাকবে বারো নম্বরটা দন্ত ষয় থ এটা কিন্তু হ যদিও মনে হচ্ছে কিন্তু এটা থ তাহলে এটা দিয়ে কি লিখবো দন্ত ষ যোগ থ সুস্থ আস্থা দুটি শব্দ তারপরে এটা ইয়চ যুক্ত বর্ণ দেখো ইয় চ আমরা এটাকে ভাঙিয়ে রেখে লিখেছি বিভাজন করেছি ইয় যোগ চ এটাকে আমরা কি করেছি ইয় যোগ চ তাহলে কি হলো চঞ্চল পঞ্চাশ তারপরে খ দিয়ে আমরা যুক্ত বর্ণ লিখেছি দেখো খ জফলা তাহলে খ যোগ জফলা খ যোগ জফলা কি হবে খেপা ব্যাখ্যা দুটোতে কিন্তু যুক্ত বর্ণ দিয়ে বজফলা আকার খ জফলা আকার ব্যাখ্যা আর টয় রফলা
তাহলে কি হবে ট যোগ রফলা ট্রাক ট্রাম ট এর নিচে রফলা দিয়েছি আকার দিয়েছি ক আর ট এর নিচে রফলা আকার ম ট্রাম তাহলে কি হলো আমরা বর্ণগুলোকে বিভাজন করে দেখিয়েছি এবং শব্দ গঠন করেছি তাহলে আজকে আমাদের কি শিখলাম আমরা যুক্ত বর্ণ ভেঙে কিভাবে শব্দ গঠন করতে হয় এটা শিখেছি তা আমি আমার মনে হয় আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটা ঠিকভাবে তোমরা এভাবে যুক্ত বর্ণগুলো ভেঙে এভাবে শিখবে এবং শব্দ তৈরি করবে এরপরে কিন্তু শব্দ গঠন শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব পরবর্তী ক্লাসে হয়তোবা আমরা শব্দ যুক্ত বর্ণ দিয়ে শব্দ তৈরি করেছি এবার পরবর্তী ক্লাসে যুক্ত বর্ণ দিয়ে আমরা বাক্য তৈরি করব তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকে তাহলে অনলাইন ক্লাস আজকের মতো আমরা এখানেই শেষ করে দিতে পারি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং সবাই সবার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।